তিনটি কাজ করে যেতে পারলে মৃত্যুর পর মানুষের আমল নামায় তার হিসাব সওয়াবের অ্যাকাউন্টে সওয়াব যোগ হতে থাকে। তিনটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমলের দুয়ার মানুষ মারা গেলেও বন্ধ হয় না। নম্বর এক, কোনো মানুষ যখন মারা যায়, যদি সে কোনো উপকারী ইলিম রেখে যেতে পারে, উপকারী জ্ঞান রেখে যেতে পারে, একজন মানুষকে কোনো একটা কিছু আপনি শেখালেন, কাউকে শিখতে সহযোগিতা করলেন, উদ্যোগী হলেন, তাকে শিক্ষা দিলেন, জ্ঞান দিলেন, সে আপনার শিক্ষা থেকে শিক্ষিত হয়ে আপনার ইলম থেকে উপকৃত হয়ে সে তার জীবনকে আলোকিত করলো, অন্যদেরকে আলোকিত করলো, তো এই ধারা যতদিন চলতে থাকবে আপনি এটার প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডার হিসাবে আপনার আমল নামে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে থাকবে। এটি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেটি জাগতিক কোনো উপকারী শিক্ষা হতে পারে, আবার দিনী এবং ধর্মীয় শিক্ষা হতে পারে। আপনি একটি দোয়া জানলেন, আপনি একটা আমল জানলেন, সেটি আরেকজনকে শেখালেন, তিনি আরেকজনকে শেখালেন, তো এই পরম্পরা যতদিন চলতে থাকে ততদিন পর্যন্ত মানুষের মৃত্যুর পর তার আমল নামে সওয়াব যুক্ত হতে থাকে। নাম্বার দুই, সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া বলা হয় ওই দান যে দানের উপকারিতাটা লং টাইম পর্যন্ত চলতে থাকে। আমরা সাধারণত ওয়ান টাইম দানে বা এককালীন দানে অভ্যস্ত, অথচ দানের জন্য আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখা উচিত কোন দানটা সবচেয়ে বেশি লাস্টিং করবে, অর্থাৎ যেটার উপকারিতা দীর্ঘমেয়াদে থাকবে। ধরুন আপনি একজন গরিবকে 200 টাকা দিয়ে দিলেন, 500 টাকা দিয়ে দিলেন, এর চেয়ে উত্তম তার জন্য এমন একটা ব্যবস্থা করে দিন যে সেখান থেকে দীর্ঘমেয়াদে তার উপকারিতা সে পেতে থাকবে। আপনি একটা বৃক্ষরোপণ করলেন, বৃক্ষরোপণ করা সেটা আপনার নিজের বাড়ির ছাদে হতে পারে, আপনার ব্যালকনিতে বারান্দায় হতে পারে, আপনি একটা গাছ লাগালেন, একেবারেই জাগতিক একটা বিষয়, এই গাছের অক্সিজেন আপনি ভোগ করবেন, এর ফল ফসল আপনি ভোগ করবেন, বাট আপনি নিয়তটা যদি এটা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাতে বলেছেন। তিনি বলেছেন, মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারা, কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায়, কোনো ফসল করে এবং সেখান থেকে যদি কোনো পশু পাখি খায়, কোনো মানুষ খায়, কোনো পোকামাকড় খায়, কোনো কীট পতঙ্গ খায়, তাহলে তার সওয়াব পাবে। তো এই সাদকায়ে জারিয়া, আমি একটা মসজিদ করলাম, একটা মাদ্রাসা করলাম, একটা স্কুল করে দিলাম, আমি একটা হাসপাতাল করে দিলাম, অথবা এত বড় লেভেলে করতে পারছি না, আমি যতটুকু পারি ততটুকু করলাম, তো এটা আমার মৃত্যু পরবর্তী জীবনে অনেক বেশি উপকার আনবে। নাম্বার তিন, নেক সন্তান। সবচেয়ে বড় পয়েন্ট এটি যে আমাদের সন্তানদেরকে যদি আমরা আল্লাহমুখী করে যেতে পারি, আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে যেতে পারি, কোরআন এবং হাদিসের সাথে তাদের রিলেশন করে দিয়ে যেতে পারি, এই সন্তান যখন দোয়া করবে মৃত্যু পরবর্তী জীবনে সেটা উপকারে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন জান্নাতিকে আল্লাহ তাআলা তার জান্নাতে যে স্টেজে তিনি আছেন, যে স্তরে আছেন, যে লেভেলে আছেন, সেখান থেকে হঠাৎ করে অনেক উপরে উঠাই দিবে। দেওয়ার পর জান্নাতি বলবে, আল্লাহ আমাকে এই স্তর থেকে এত আফার ক্লাসে নিয়ে যাওয়ার কারণটা কি? আমি তো এখন আর আমল করে নিজের মর্তবা মর্যাদা বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি পৃথিবীতে যে সন্তান রেখে আসছো সে তোমার জন্য যে দোয়া করেছে তার প্রতিটি দোয়ার ফলশ্রুতিতে তোমার মর্যাদা এখানে বৃদ্ধি হচ্ছে। এই জন্য মানুষের নেক সন্তান বা সুসন্তান রেখে যেতে পারলে তারা যদি মা বাবার জন্য দোয়া করে সেটা অনেক বেশি উপকার আসে। আমরা আজকাল আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য অন্যদের কাছে দোয়া চাই, অন্যদের কাছে দোয়া চাওয়া নিষেধ নয়, সেটা চাওয়া যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো সন্তান এবং পরিবারের সদস্যরা তারা দোয়া করবে এবং তাদের দোয়াতে যে নিষ্ঠা থাকবে, তাদের দোয়াতে যে ঐকান্তিকতা থাকবে, যে আন্তরিকতা থাকবে, সেটি অন্য দশজনের দোয়াতে কখনোই আসবে না। সেই জায়গা থেকে আমাদের চেষ্টা করা উচিত।